আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিএনপি নেতা শরীফুল আলম কারামুক্ত এরপর থাকবে সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত মহাসড়ক অবরোধ জানিয়ে দিব বাংলাদেশে 50,000 টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত এবারে জানিয়ে দিব ইসলামী যুব মজলিসের নতুন কমিটি গঠন জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমি এই দেশের সন্তান এই দেশেই থাকব বলছেন ডক্টর ইউনূস এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের সিন্ধু প্রদেশের 144 ধারা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত বিএনপি নেতা শরীফুল আলম কারামুক্ত বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম জামিনে মুক্তি পেয়েছেন আজ 9টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন এর আগে আজ দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল সিটি কর্পোরেশনের গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত মহাসড়ক অবরোধ গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লা ফেলার গাড়ি চাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন শনিবার সকাল 7:45 দিকে মহাসড়ক পার হওয়ার সময় মহানগরের কুনিয়া তারগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে এর জেরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছেন কারখানার শ্রমিক ও স্থানীয়রা তারা ময়লা ফেলার গাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন গাজীপুরের গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম সাংবাদিকদের বলেন তাৎক্ষণিক নিহত ওই নারী শ্রমিকের পরিচয় জানা যায়নি শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা ও ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ কামাল হোসেনও নিশ্চিত করেছেন তিনি বলেন সকালে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কা খেয়ে ওই নারীর মৃত্যু হয়েছে এতে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে তারা বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করেছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এদিকে ঢাকা ও ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা এ সময় অনেককে হেঁটে অফিসে যেতে দেখা গেছে বাংলাদেশে 50,000 টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত বাংলাদেশে আরও 50,000 টন পেঁয়াজ রপ্তানির অনুমতি চেয়েছে ভারত ভারতের রপ্তানিকারকরা আগামী 31 মার্চ পর্যন্ত এই পেঁয়াজ বাংলাদেশে পাঠাতে পারবে অবিলম্বে রপ্তানি কার্যক্রম শুরু হবে ভারতের ভোক্তা বিষয়ক অধিদপ্তরের সচিব রোহিত কুমার সিং বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের এসব তথ্য জানান রোহিত কুমার বলেন আমরা বাংলাদেশে 50,000 টন পেঁয়াজ মরিশাসে 1,200 টন বাহরাইনে 3,000 টন এবং ভুটানে 560 টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছি ব্যবসায়ীদের 31 মার্চ পর্যন্ত এই পরিমাণ পেঁয়াজ রপ্তানি করার অনুমতি দেওয়া হয়েছে এবং এই লক্ষ্যে কাজ চলছে তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বছরের ডিসেম্বরে অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে ভারত ইসলামী যুব মজলিসের নতুন কমিটি গঠন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বলেন দেশের লক্ষ লক্ষ যুবক আজ বেকার বেকার সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ নেই বরং বেকারত্বের অভিশাপে হতাশাগ্রস্ত হয়ে মাদকাসক্ত হয়ে পড়েছে যুবকরা এ অবস্থার অবসান ঘটাতে হবে দেশকে গড়তে হলে যুবকদের দরকার অন্যায় প্রতিরোধেও যুবকদের দরকার আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে গতকাল সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ইসলামী যুব মজলিসের প্রথম জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইসলামী যুব মজলিসের আহ্বায়ক ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সালের সভাপতিত্বে ও সদস্য সচিব তাওহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় কনভেনশনের উদ্বোধন করেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক আব্দুল কাদির সালে যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হুসাইন মোহাম্মদ মুনতাসির আলী অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাউদ্দিন প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক
সম্পাদক কাজী মিনহাজুল আলম, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমেদ চৌধুরী, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আব্দুল করিম, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান সহ সারা দেশ থেকে আগত যুব প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। উদ্বোধনী বক্তব্যে ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, সত্য সুন্দর বিপ্লবের জন্য যুব সমাজকে সংগঠিত করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় ও সত্যের সংগ্রামে যুবকদের দৃঢ় ভূমিকা পালন করতে হবে। সমস্ত নবী রসুলগণের সঙ্গী সাথীর বেশিরভাগই ছিলেন যুবক। যুবকরা সমাজ পরিবর্তনে ত্যাগ কুরবানি নজরানা পেশ করতে পারে, রাজশক্তির মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে পারে। তাই দুনিয়ার কল্যাণ ও আখিরাতের মুক্তির জন্য ইসলামী যুব মজলিসকে ভূমিকা পালন করতে হবে। এদিকে যুব কনভেনশনে তাওহিদুল ইসলাম তুহিনকে সভাপতি ও সোহাইল আহমদকে সাধারণ সম্পাদক করে 19 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহ্বায়ক ডক্টর আহমদ আব্দুল কাদের। আমি এই দেশের সন্তান, এই দেশেই থাকব বলছেন ডক্টর ইউনুস। পরিস্থিতি যেমনই হোক নিজের দেশেই থাকবেন বলে জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। 23 ফেব্রুয়ারি রাতে ডয়চে ভেলে খালেদ মহিউদ্দিন জানতে চায় অনুষ্ঠানে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক খালেদ মহিউদ্দিন জানতে চান বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস ও সামাজিক ব্যবসা পরিচালনার আমন্ত্রণ থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনুস কেন বাংলাদেশে থাকছেন। জবাবে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস বলেন, তুমি কি বলছো, আমি দেশ থেকে চলে যাই, এমন কুসন্তান হলাম আমি যে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, আমি এই দেশের সন্তান, এই দেশেই থাকব। সামাজিক ব্যবসা ও উদ্যোক্তা হওয়ার বিষয়ে 12-35 বছরের জনগোষ্ঠীকে উৎসাহ দিয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আমাদের জন্ম হয়েছে চাকরি করার জন্য না, আমরা সবাই উদ্যোক্তা। গণতন্ত্র নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না, আমরা গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, ন্যায়নীতির পক্ষে। এগুলো না থাকলে তো জাতি হিসেবে আমরা টিকে থাকব না। তবে মুখ খুলে মানুষ গণতন্ত্রের কথা বলতে পারছে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেন, আমার মনে হয় তিনি মনে করেন আমি দেশের সর্বোচ্চ ডাকু, সন্ত্রাসী কিংবা আমি অপরাধী, সেরা চোর, আমাকে বলেন আমি সুদখোর, ঘুষখোর। কর ফাঁকি দেয়া প্রসঙ্গে জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন, আমার টাকা আমি রোজগার করি, আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি আমি মালিক হব না, যেহেতু আমি মালিক হব না তাই আমি ট্রাস্টে দিয়ে দিতে চাচ্ছি। আমাদের আইনজীবী বলেছেন, আপনি যেহেতু দান করেছেন এটাকে আর কর দেওয়ার কোনো বিষয় নেই। পাকিস্তানের সিন্ধু প্রদেশে 140 ধারা জারি। পাকিস্তানের সিন্ধুর প্রাদেশিক পরিষদের প্রথম অধিবেশন আজ শনিবার শুরু হবে। অধিবেশনকে সামনে রেখে প্রাদেশিক পরিষদ ভবন এলাকায় বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে 140 ধারা জারি করেছে সিন্ধু সরকার। গত 22 ফেব্রুয়ারি সিন্ধুর প্রাদেশিক পরিষদের অধিবেশন ডেকে একটি বিজ্ঞপ্তি জারি করেন প্রদেশের গভর্নর কামরান খান টেসরি। সেখানে বলা হয়, শনিবার বেলা 11টায় প্রাদেশিক পরিষদের উদ্বোধনী অধিবেশন শুরু হবে। গত 8 ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় 5টি প্রদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সিন্ধু প্রদেশেও ভোট হয়। পাকিস্তানের অন্যান্য প্রদেশের মতো এই প্রদেশে সরকারের গঠন নিয়ে তেমন কোনো ঝামেলা নেই। এখানে রেকর্ড টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে চলেছে বিলাওয়াল ভুট্টো, জারদারির পাকিস্তান পিপলস পার্টি। পাকিস্তানের নির্বাচন কমিশন সিপিবির তথ্য অনুযায়ী এবারে সিন্ধু প্রদেশের নির্বাচনে সবচেয়ে বেশি 84টি আসন পেয়েছে পিপিপি। এছাড়া MQMP 28টি, স্বতন্ত্র প্রার্থীরা 14টি, GDA 2টি এবং JI 2টি আসন পেয়েছে। এছাড়া নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন থেকে 26টি আসন পেয়েছে পিপিপি এবং MQMP পেয়েছে 8টি সংরক্ষিত আসন। তবে PTI, JI ও GDA ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে, এর প্রতিবাদে সম্মিলিত সংগ্রাম শুরু করার ঘোষণা দিয়েছে দলগুলো। আর শনিবার প্রদেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে, এমনকি প্রাদেশিক পরিষদ ভবনের সামনে পর্যন্ত বিক্ষোভ ডাকা হয়েছে।